আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম ডাব ও সাগুদানা দিয়ে তৈরি ডেজার্টের রেসিপি নিয়ে। চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে দুইটা ডাব নিয়ে নিলাম আর ডাব দুইটাকে কেটে এর ভিতর থেকে পানি নিয়ে নিচ্ছি। ডাবের পানিগুলোকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। আর এখানে ডাবের পানির পরিমাণ হয়েছে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। যেহেতু 2 কাপ পরিমাণ ডাবের পানি হয়েছে, সেই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন এটাকে চুলার উপরে দিয়ে দিলাম আর সেই সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দিলাম আর এই ডাবের পুডিনের মিশ্রণটি কিছুটা ঠান্ডা করে একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এখন নর্মাল তাপমাত্রায় রেখে কিছুটা ঠান্ডা করে আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ডাবের পুডিংটা জমতে থাক আর সেই ফাঁকে আমি সাগুদানাটাকে সিদ্ধ করে নিচ্ছি। সেই জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম আর পানিটাকে বলক তোলার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সাগুদানা। আর সাগুদানাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর এই সাগুদানাটা সিদ্ধ হতে সময় লেগেছে 6 মিনিটের মতো। এখন সিদ্ধ সাগুদানাটাকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে এক সাইডে সরিয়ে রাখছি। চুলাতে একটি পাত্র বসিয়ে নিলাম, এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার দুধ। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে একটা বলক তুলে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দুধে বলক চলে আসছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি ডাবের পুডিংটাকে বের করে নিলাম আর এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন ডাবের পুডিংগুলো কত সুন্দর হয়েছে, চাইলে আপনারা এভাবেও খেতে পারবেন। সবগুলো উপকরণ একসাথে মেশানোর জন্য আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম আর এর মধ্যে সে ঠান্ডা করে রাখা লিকুইড দুধটা ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুদানাগুলোকে। এখন এগুলাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ডাবের পুডিংগুলোকে। দেখুন তৈরি হয়ে গেল সাগুদানা আর ডাবের ডেজার্ট। এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করার পর খেতে খুব দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই এই গরমের মধ্যে আপনারা তৈরি করে খাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।